হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি এখন যুব সম্প্রদায় ক্লাবে, আর যেটা হচ্ছে খড়িবাড়িতে। আর এখানে হয়েছে নেপালের কৃষ্ণ মন্দির। তো আমরা এখানে ঘুরছি অনেকক্ষণ থেকে, আর এখানে সবাইকে পাবলিক রিয়েকশন জিজ্ঞেস করবো যে কার কীরকম এখানে এসে কেমন লাগছে, আর সবার পুজো কীরকম কাটলো। চলো দেখা যাক সামনে কে কে আছে, আর কাউকে জিজ্ঞেস করা যাক। তো চলে এসেছি পুরো যুব সম্প্রদায় ভিড়ের মধ্যে, দেখি কাউকে পাওয়া যায় কিনা। তো এই জায়গায় দাদা রয়েছে, দাদা তোমার নাম? খড়িবাড়ি পূজা বারংবারই প্রত্যেকবার ভালো করে থাকে। তো আপনাকে তো গার্লফ্রেন্ডকে ঘুমাই দিয়ে আসছেন, তার মানে আপনার তো মতলব থেকে খারাপ মনে হচ্ছে। এদিকে গার্লফ্রেন্ড নতুন, মানে দেখুন প্রত্যেক সময় কি হয় যে গার্লফ্রেন্ড একটা থাকার পরে অন্য মেয়ের দিকে অ্যাট্রাকশন চলে যায়। তো আমরা চাই যে অনেক মেয়ে আমাদের পাশে থাকুক। একটা কিন্তু যদি সে টাইম পাসের জন্য হয়, মানে সময় কাটানোর জন্য হয়, সেটা অনেক থাকে অনেক বেশি ভালো। মানে তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছেলেদের মন, ছেলেরা প্রত্যেকটা ছেলে সেম মন থাকে। মানে গার্লফ্রেন্ড যে একটাই যে সুন্দর সুশীল হবে, কিন্তু চাই যাতে আমার ফ্রেন্ড সার্কেল অনেক সার্কেলটা বেশি দাও, যাতে আমরা এনজয় করতে পারি। অবশ্যই এটাই বলবো যে ছেলে মানুষ ভাই এনজয় করো লাইফে, লাইফ তো একটাই, পরে বিয়ে শাদী হয়ে গেলে পরে তো আর কিছু করার নেই, পাওয়া যাবে না। ওটাই মানে যদি গার্লফ্রেন্ড একটা থাকে কোনো অসুবিধা, থাকুক পার্মানেন্ট থাকুক, কিন্তু ফ্রেন্ডের সাথে এনজয় করাটা একটা আলাদা ব্যাপার। পুজো একবারই আসে সত্য, মানে বছরে একবার আসি, সেটা একবার এনজয় করা জরুরি। আপনাকে এখানে কাউকে পছন্দ হলে এখানে তো তেমন কিছু পছন্দ নেই, কিন্তু যদি পেয়ে যাই সুন্দর কাউকে তো কোনো অসুবিধা নেই। সমাজ রেও সমাজ রেও আপ সমাজ রেও কথা বলে খুবই ভালো লাগলো সত্যি। আর আমি আশা করবো তোমার এখানে একটা গার্লফ্রেন্ড হবেই, ঠিক আছে? ওকে, নাম কি বলে? সংযুক্ত। সংযুক্ত। আচ্ছা, তো এখানে এসে কিরকম লাগছে? দারুণ, ভীষণ ভালো লাগছে। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানেই। নর্মালি যেমন প্রত্যেক বছর এখানে আমি শুনেছি যুব সম্প্রদায় পুজো খুবই ভালো হয়, তো এবার কিরকম হয়েছে? এবার তো ভীষণ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ ভীষণ ভালো একটা মন্দির হয়েছে, আর প্রচুর ভিড়ও হয়ে গেছে, ভীষণ ভালো। আর দেখতে পাচ্ছি এখানে দুজনেই কিন্তু খুবই সুন্দর ভাবে সেজে এসেছে। আমার নাম ঈশিতা। ফুল নাম কি বলো? ঈশিতা শিকদার। ঈশিতা শিকদার। তো স্কুলে একটা কোশ্চেন তোমার জন্য, যে তোমরা মেয়েরা যে এত সুন্দর ভাবে, তুমি কি ইউটিউবে ব্লগ বানাও? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তার জন্য তোমাকে আমার চেনা চেনা লাগছে, আমি দেখি তোমার ব্লগ। দেখে তোমার ভিডিও? সিরিয়াসলি? ও ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, খুব ভালোই হলো, একটা সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনটা হচ্ছে এটা, যে তোমরা যে মেয়েরা এত ভালো করে যদি সেজে করতে আসো, তো মেয়েটার মেইনলি রিজনটা কি? মেইনলি রিজন হচ্ছে নিজের জন্য সবার প্রথম, আর তার উপর আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট, তো আমার নিজের সাজতে অন্যকে সাজাতে খুব ভালো লাগে। আর পুজো আমাদের বছরে একবারই আসে, খুব সুন্দর একটা দিন, তো আজকের দিনে যদি না সাজি তো পুজোটা কেন জানি কমপ্লিট হয় না, তো এই জন্যই আর কি সাজ গোজ বন্ধু বান্ধব সবার সঙ্গে আড্ডা। তুমি মেকআপ করো, তোমার অ্যাকচুয়ালি তোমার মেকআপটা কোথায়? মানে মেকআপ স্টুডিও হচ্ছে জলপাইগুড়িতে, আমি এখানকারই, আমার বিয়ে হয়েছে জলপাইগুড়িতে, ওখানে আমার বাড়িতেই আমার স্টুডিও আছে। যদি মেকআপে যদি কোনো কিছু রিলেটেড কোনো কিছু করা হয়, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তোমার নাম ঈশিতা? ঈশিতা, ঈশিতাস মেকওভার আছে আমার পেজের নাম, ঈশিতাস মেকওভার। আর দেখতে পাচ্ছ এখানে যেহেতু আমাদের ক্লাউড অনেকটাই হয়েছে, অনেকটাই অনেকটাই, তোমার কি মনে হচ্ছে আগের বার তুলনায়? কি এবার অনেকটা বেশি, আগের তুলনায় অনেক বেশি হয়েছে। তারপরে হচ্ছে মোটামুটি দু তিন বছর, গত দু তিন বছরে আমাদের এখানকার পুজোটা খুব একটা ভালো ছিল না, মানে ঠিক ঠিকঠাক ছিল, বাট এই বছর খুবই ভালো করেছে, এর জন্য আমি জলপাইগুড়ি থেকে চলে এসেছি, তো ভালো লাগছে সবকিছু মিলিয়ে। তার মধ্যে সব ছোটবেলার ফ্রেন্ডরা আছে, সবাই মিলে এনজয় করছি, ভালো লাগছে। ক্লাউডটা দেখাও সবাইকে, ক্লাউডটা কি রকম, ক্লাউডটা সবদিকে দেখাও। আর আমার চ্যানেল নামটা হচ্ছে হাংরি নোম্যাড, সবাইকে সাবস্ক্রাইব করতে হবে একটু দেখাতে এইদিকে, আর দেখি আর কাউকে পাওয়া যায় কিনা।
তো এখানে দেখতে পাচ্ছ নীল রঙের জামা পরে একটা দাদা রয়েছে। তো দাদাকে জিজ্ঞেস করি, দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খড়িবাড়িতে, এখানেই। আপনার বাড়ি খড়িবাড়িতে? হ্যাঁ, আমি লোকাল এখানে। আপনি কি পূজো ঘুরতে এসেছেন? হ্যাঁ, পূজো ঘুরতে এসেছি। আপনি কি দেখে মানে একাই হচ্ছে, সাথে কেউ নেই আপনার? না, আছে, আমার ফ্রেন্ডরা আছে, ওদের সাথে ঘুরতেছি। আজকে নবমীর দিন, গার্লফ্রেন্ড নিয়ে আসেননি? না, গার্লফ্রেন্ড তো নেই, তো কোথা থেকে নিয়ে আসবো? এত সুন্দর চেহারা, আপনার গার্লফ্রেন্ড নেই বললে হলো? দেখি যদি হয় গার্লফ্রেন্ড, সেই জন্য তো পূজো দেখ। টেনশন নিলেন না, আপু নেন না। পুজো অনেক ভালো। কোথায় কোথায় ঘোরা হলো? আমি কালকে শিলিগুড়িতে ঘুরেছিলাম, খুব ভালো ভালো লেগেছে। আজকে আমাদের লোকালে ঘুরতেছি। আমাদের এই মন্ডপে একটা দাদাকে তো জিজ্ঞেস করবো, দাদা এখানে এসে কিরকম লাগলো আর কিরকম রিয়েকশন? দাদার নাম? আমার নাম জয়জিৎ রায়। জয়জিৎ রায়, কোথায় বাড়ি? আমার আশিদাবাদ। তো এখানে কি ফার্স্ট টাইম আসা হলো? আমার আমি তো প্রতি বছরে আসি। আচ্ছা আচ্ছা, তো ভেতরে কি যাওয়া হয়েছে না হয়নি? না, আমার যাওয়া হয়েছিল, আমি কালকে এসেছিলাম, আজকে আবার এসেছি, সাথে দিদি বাড়ি আছে। তো কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, যেহেতু যুব সম্প্রদায় খড়িবাড়ির মধ্যে একটা বড় ক্লাব, এখানে প্রত্যেক বাড়ি খুব ভালো ভালো পূজা করে, তাই না? তো আপনি কি একাই এসেছেন? আমার সাথে কি আছে? আমি আমার দাদা আসছি, আমার দাদা বৌদি আছে, ওরা একটু পরে আসবে। বৌদি আছে, গার্লফ্রেন্ড নিয়ে আসেনি? গার্লফ্রেন্ড তো নেই। এত সুন্দর ফুটফুটে চেহারা গার্লফ্রেন্ড নেই, আপনাদের বিশ্বাস হচ্ছে? এটা বিশ্বাস করতে পারো কি বলো? হ্যাঁ, তো আমি চাইবো নেক্সট টাইম যদি গার্লফ্রেন্ড নিয়ে আসো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আর আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে হাংরি নোম্যাড, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে বলবো সাবস্ক্রাইব করুন। অবশ্যই, দাদা যেটা যেটা চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ, একদম থ্যাংক ইউ সো, কথা বলে খুব ভালো লাগলো। আমি বলবো, আমি চাইবো যে আপনার চ্যানেলে খুব পারুক, আমার ফ্রেন্ড সার্কেল বলবো যাতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিক। আমার সাবস্ক্রাইবার একটু সবাইকে একটু হাই বলে দাও নিশ্চিন্তে। হ্যালো, আর সবাইকে সকলকে শুভ স্বাগত, আমাদের তৃতীয় শুভেচ্ছা। আর এই বলে এই ভিডিও শেষ করছি, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।